প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুপুরী ইতালিতে গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন সাতশো জন বুধবারের তুলনায় বৃহস্পতিবারে মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও তা খুব একটা আশাব্যঞ্জক নয় ইতালির পাশাপাশি ইউরোপেও আরও এক দেশ ফ্রান্সও ক্রমশই মৃত্যু উপত্যকায় পরিণত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে ফ্রান্সে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনশো জন অর্থাৎ দুই দেশ মিলিয়ে গত চব্বিশ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন এক জন গত কয়েকদিন ধরে ইতালিতে করোনা ভাইরাসের ছোবলে যে মৃত্যু মিছিল শুরু হয়েছিল তা বৃহস্পতিবারও অব্যাহত ছিল নতুন করে সাতশো বারো জন প্রাণ হারানোয় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে যদিও মৃতের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে তাদের কাছে ছশো জনের মারা যাওয়ার পরিসংখ্যান পৌঁছেছে দেশের একটি প্রদেশের হিসাব পাওয়া যায়নি ফলে মৃতের সংখ্যা আট কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ওই প্রদেশে গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জন মারা গিয়েছেন